আর কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ এবার বৃন্দাবনবাসীদের ওপর আগত এই সমস্যার শীঘ্রই সমাপ্তি হতে চলেছে। কৃষ্ণ, শিশিরের মাত্র একটি বিন্দুতে গত সাত দিনের খিদে তেষ্টা মিটে গেছে। এমন মনে হচ্ছে যেন আমি এই পর্বতের নিচে অনেক যুগ থাকতে পারি। এমন তৃপ্তি তো জীবনে কখনো পাইনি। ঠিক বলেছ রাধা, অসীম তৃপ্তি যে কি তা জীবনে আজ প্রথমবার বুঝলাম। হ্যাঁ কৃষ্ণ, তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য আমরা চিরকাল তোমাকে সাহায্য করতে প্রস্তুত। তার জন্য যদি আমাদের প্রাণ ত্যাগ করতে হয় তাও করব। গোপাল, আমরাও তোর সাথে আছি। হ্যাঁ কানাই, এ আমি কি করে ফেললাম? এত বড় একটা ভুল কি করে করলাম আমি? দেবরাজ ইন্দ্র, ভুল তো অবশ্যই করেছেন, কিন্তু দেবরাজ যেই শ্রীকৃষ্ণের হৃদয়ে সবার জন্য অপার প্রেম রয়েছে, তিনি আপনার ক্ষমা কখনোই অস্বীকার করবেন না। চলুন আমরা সবাই এখান থেকে বেরো। তোর প্রেম এই সমগ্র বৃন্দাবনকে বিনাশের হাত থেকে বাঁচিয়েছে। বুঝতেই পারছি না যে তোকে ধন্যবাদ কিভাবে জানাই। আমি তোর জন্য গর্বিত কানাই। আর এই কথাটা তোর বাবা নয় বরং বৃন্দাবনের প্রধান বলছে। বাবা ধন্যবাদ জানানোর আরো একটা উপায় আমি বলতে পারি। কি উপায় বলরাম? বাবা বিপদের এই মুহূর্তে কানাই যেভাবে গোবর্ধন পর্বতকে নিজের এক আঙুলে তুলে আমাদের সবাইকে সাহায্য করেছে, আমাদের সবাইকে রক্ষা করেছে, তার বদলে উপহার স্বরূপ আমরা সবাই মিলে কানাইকে একটা উপাধি অন্তত দিতেই পারি, কি বলো রাধা? হ্যাঁ দাদা, একদম উচিত কথা বলছেন। যে এত বিশাল গোবর্ধন পর্বতকে তুলে আমাদের প্রাণ রক্ষা করলো, আজ থেকে সংসার তাকে নতুন নামে চিনবে। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল। তাহলে বলো গিরিধারী গোপালের জয়। গিরিধারী গোপালের গিরিধারী গোপালের জয়। প্রভু প্রস্তুত আছেন তো দাদা? হ্যাঁ কানাই, আমি প্রস্তুত। আমাদের এই গাইরা, এরা এখানে কি করে এলো? এসব কি হচ্ছে?
এক মুহূর্তে বৃন্দাবনবাসীদের সমস্ত স্মৃতি লোপ পেল, এক মুহূর্তে সব ভুলে গেলেন। কিন্তু আমার আমার তো সব মনে আছে। বাবা, মনে হচ্ছে তোমার মনে নেই যে আমরা সবাই তীব্র বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই গোবর্ধন পর্বতে আশ্রয় নিতে এসেছিলাম। কিন্তু দেখো, এখন তো বৃষ্টি থেমে গেছে, তাই এবার হয়তো আমাদের সবার বৃন্দাবনে আবার ফিরে যাওয়াটাই উচিত। কি বলো কানাই? কিন্তু যাওয়ার আগে আমার মনে হয় যে সবার ইন্দ্রদেবকে ধন্যবাদ জানানো উচিত। উনি নিজের ক্রোধ ত্যাগ করে আমাদের সবার প্রাণ রক্ষা করেছেন, এত বড় একটা বিনাশকারী বিপদের হাত থেকে আমাদের বাঁচিয়েছেন। হ্যাঁ কৃষ্ণ, ইন্দ্রদেবের জয় জয়কার করা উচিত। হ্যাঁ, তাহলে আর দেরি করছি কেন, জয় জয়কার শুরু করা যাক। বলো ইন্দ্রদেবের জয়, ইন্দ্রদেবের জয়, ইন্দ্রদেবের জয়। এবারে চলুন নিজেদের গ্রাম বৃন্দাবনের দিকে যাত্রা করা যাক। হে শ্রীকৃষ্ণ, ধন্য আপনি, আপনার এই লীলা এ তো অবর্ণনীয়। আপনি আমার অহংকার আর হঠকারিতা ভুলে গিয়ে শুধুমাত্র আমাকে ক্ষমা করেননি, বরং বৃন্দাবনবাসীর হৃদয় থেকে আমার ক্রোধ আর প্রকোপের স্মৃতিও মুছে দিয়েছেন। ওরা আমাকে জীবনদাতা মনে করে আমারই জয় জয়কার করছে, কিন্তু বাস্তবে তো ওদের প্রাণের রক্ষা আপনিই করেছেন প্রভু। আর সব কৃতিত্ব নাকি আমাকেই দিয়ে দিলেন। এমন গুরুতর অপরাধ করার পর আমি কি করে সম্মুখীন হব শ্রীকৃষ্ণের? দেবরাজেন্দ্র, এখনো পর্যন্ত আপনি শ্রীকৃষ্ণের মনটা সত্যি চেনেননি। একবার ভালো করে দেখুন দেবরাজেন্দ্র, শ্রীকৃষ্ণের মনে সবার জন্য শুধুমাত্র প্রেমই রয়েছে, না আছে কোনো রাগ, না আছে কোনো দ্বেষ। অহংকারের মদিরা তো আপনি আগেই পান করে ফেলেছেন, কিন্তু এবার শ্রীকৃষ্ণের প্রেম ভক্তির রস একবার পান করেই দেখুন। আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বুঝতে পাচ্ছি। আমি এক্ষুনি এই মুহূর্তে শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব। মনে যা যা প্রশ্ন আছে সেগুলো করো অক্রূর। আমি নিজের চোখে দেখলাম আপনি সবার স্মৃতি লোপ করলেন, কিন্তু আমার স্মৃতি লোপ করলেন না। আর আপনার দর্শন করার পর থেকে আমার মনে এই সংসারের প্রতি কোনো মোহমায়া নেই। এবার শুধুমাত্র আপনার ভক্তি আমার পাথেয়, আমাকে মোক্ষলাভে সাহায্য করুন। একটা বিশেষ কারণে আমি তোমার স্মৃতি বিলোপ ঘটাইনি, কারণ হলো এটা, আমি তোমাকে তোমার পথ নির্বাচনের একটা বিকল্প দিতে চাই। কি ধরনের বিকল্প শ্রীকৃষ্ণ? এটাই যে এভাবেই যেন তুমি এই জীবনের আসল উদ্দেশ্যের আনন্দ উপভোগ করতে পারো, অথবা সকল বৃন্দাবনবাসীর মতো সবকিছু ভুলে গিয়ে আবার আগের জীবনে প্রবেশ করতে পারো। কি চাও তুমি অক্রূর? প্রভু, আমি মথুরায় ফিরে যেতে চাই, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমার স্মৃতি থেকে সবকিছু মুছে দিন। এই প্রেম ভক্তি, এটাই হলো আমার জীবনের পুঁজি, এটা আমার থেকে কেড়ে নেবেন না প্রভু। এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে এটাই হবে অক্রূর। প্রভু, মহারাজ কংস আমাকে এখানে পাঠিয়েছিলেন নিজের চোখে আপনার মায়া দেখার জন্য, কিন্তু আপনার সাথে দেখা করার পর আপনার দৈবতা সম্পর্কে যে বোধ হলো আমার, আর যে অলৌকিক প্রেমময় ভক্তিভাব আমি অনুভব করলাম, সেটাই আমি মহারাজ কংস এবং মথুরাবাসীকে প্রদান করার চেষ্টা করব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।
হে শ্রীকৃষ্ণ, আমার সামনে আসুন প্রভু, দর্শন দিন আমাকে, কোথায় আছেন আপনি শ্রীকৃষ্ণ? দেবরাজ ইন্দ্র, আমি জানি না কিভাবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করব। নিজের অহংকারের আগুনে জ্বলে আমি আপনার দিব্য ভাব বুঝতেই পারিনি প্রভু। কত বড় মূর্খ আমি, লজ্জা হচ্ছে আমার, আমার এই ভুলের জন্য। আপনি আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব প্রভু।